আবহাওয়ার খাম খেয়ালি বনা, দুর্গাপুজোর আগে পদ্ম ফুলের যোগানে ভাটা, পুজোর মুখে ফুল না পেয়ে হতাশ পদ্ম চাষিরা। দুর্গাপুজোর অন্যতম উপকরণ পদ্মফুল। ধর্মীয় মতে রাবণকে বধ করবার জন্যে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। মায়ের পুজোর সময় প্রয়োজন হয় 108টি পদ্মফুলের। ভক্তকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম সরিয়ে রাখেন মা। মায়ের পুজোতে যাতে ত্রুটি না হয় সে কারণে নিজের আখিপদ্ম দান করতে উদ্যত হয়েছিলেন রামচন্দ্র। তাকে বিরত করেন দেবী। এ তো গেল শ্রীরামচন্দ্রের অকাল বোধনের কথা। একইভাবে দুর্গাপুজোতেও প্রয়োজন হয় পদ্মফুলের। তথ্য বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পদ্মফুল সরবরাহ হয় মূলত বর্ধমান জেলা থেকে। বর্ধমান জেলাতেই রয়েছেন কয়েকশো পদ্মচাষি। আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার পদ্মফুল কম ফুটেছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, ফলে ফুল সরবরাহ করতে যেমন সমস্যা হবে তেমনই ফুল বিক্রি করে পরিবারের জন্যে নতুন জামাকাপড় কিনতেও সমস্যায় পড়বেন পদ্মচাষিরা, এমনই জানালেন বর্ধমানের পদ্মচাষিরা। স্থানীয় এক পদ্মচাষী সর্বেশ্বর মাঝি বলেন সারা বছর পদ্মের চাহিদা থাকে, অসময়ে বৃষ্টি হয়েছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হয়নি, ফলে গাছ ঠিকমতো প্রস্তুত হয়নি। পদ্মের চাহিদা সব বছরই থাকে, বছরও আছে, কিন্তু বাজারে মাল খুব কম ঢুকছে, বাজারে মাল পাওয়া যাচ্ছে না, এই শুধু পুকুর ডুবে যাওয়ার জন্যে। অসময়ে বৃষ্টি হলো, পুকুর ডুবে গেল, আবার এমনও দেখা গেল পুকুরে বৃষ্টি হলো না, তখন জল পুকুর ভরলো না, গাছ তৈরি হলো না, এখনও পর্যন্ত পুকুরে মাল পাচ্ছি না, মাল হলো না। আমি লাগিয়েছি নি বছর, এবার পুকুরে আমাদের ঘোড়া তৈরিই আছে, কিন্তু এখন বৃষ্টি না হওয়ার জন্য এখন পুকুরে গাছ রেডি হলো না, ওদের খুবই টান পড়বে। টান পড়বে কেন? কারণ ওই যে বৃষ্টি হয় না, পুকুরে জল হয় নাই, এবার আবার এখন যখন জল হচ্ছে তখন পুকুর ডুবে যাচ্ছে, ফুলটার আসছে না। লাভ লোকসান তো আছি, হাড় না লাট, কোনোদিন আবার লস, কোনোদিন হয় আবার লাভ, এখন কোনো রকম তো চালাতে হবে, ব্যবসা একটা ধরে থাকা। নিজের পুকুর না, সব কন্ট্রাক্ট নিয়ে। কত করে নিয়েছে? 30 আছে, 32 আছে, 25 আছে, 20 আছে, মালিকরা যা খুশি তাই বলে দিচ্ছে, ওই নিচ্ছে, তারপরে মাছ চাষ করছে, সব চলে যাচ্ছে পুকুর, আর পুকুরও খাটিয়ে যাচ্ছে, খুবই লস, লস, এবারে দারুণ লস যাবে। বিভিন্ন মালিকের কাছ থেকে পুকুর লিজ নিয়ে পদ্ম চাষ করেন তারা। পুকুরের মাপ অনুযায়ী 20-30 হাজার টাকা বার্ষিক চুক্তি হয়, কিভাবে টাকা শোধ করবেন সেটাও এখন বড় চিন্তার বিষয়। অপর এক পদ্মচাষী জানান আগে বৃষ্টি হচ্ছিল না, এখন বেশি বৃষ্টি হচ্ছে, সব গাছ ডুবে গেছে। আড়তদারের কাছ থেকে টাকা নিয়ে চাষ করি, কি হবে জানি না। পদ্ম আগে জল ছিল না, এখন প্রচুর বৃষ্টির জন্য পদ্ম সব নষ্ট হয়ে যাচ্ছে, জল বেশি হয়ে গেছে, লাগার দফায় দফায় বৃষ্টি হচ্ছে, ডুবে যাচ্ছে, পচে যাচ্ছে, এই তো অবস্থা। আর আমরা যে টাকায় লিজ নিয়েছি সে টাকা শোধ করতে পারো, ফুল নাই তাই কী করে ইয়ে করবো, এ কী আর বাজার হবে, বাজার যাওয়া মানে কলকাতা যাওয়া মানেই তো খরচা, খরচা শেষ হবে। আগে তো পদ্ম চাষ করেছেন, তখন কি বেশি পদ্ম ফুটতো? হ্যাঁ ফুটতো, তখন পদ্ম ফুটতো, ইয়ে পদ্ম নিয়ে ইয়ে হতো, বাজার হতো, আর এখন আর গাঁট গাঁট পদ্ম যাচ্ছে না। কেন? পদ্ম না ফুললে কী করে যাবে, আর সেই জায়গায় গাঁট গাঁট নিয়ে গেলে পরে আমাদের লাভ কিংবা ঘর সংসার চলতো সেইটা হতো, ফুল না 150 ফুললে কী করে মার্কেট ধরবো, মার্কেট ধরার মতো ফুল নাই। পদ্মচাষীরা জানালেন রাজ্যে দুর্গাপুজোর বেশিরভাগ পদ্মফুল বর্ধমান জেলা থেকেই রপ্তানি হয় বিভিন্ন জেলাতে, কলকাতা হয়ে বিভিন্ন জেলায় পৌঁছে যায় এই পদ্ম। একসাথে বেশি ফুল তুলে রাখা যায় না, সে কারণে বিশ্বকর্মা পুজোর পর থেকেই পদ্মফুল তোলার কাজ শুরু করেন তারা, রেখে দেন কোল্ড স্টোরে। বর্তমান পরিস্থিতিতে এক প্রকার মাথায় হাত পদ্মচাষীদের, একদিকে মহাজনের ঋণ শোধ, অপরদিকে পুজোর সময় নতুন জামাকাপড় কিনে দেওয়ার সক্ষমতা নেই, যার ফলে এবার দুর্গাপুজোয় পদ্মফুলের যোগানে টান পড়বে, টান পড়বে পদ্মচাষীদের সংসারে, এমনই মনে করছেন বর্ধমানের পদ্মচাষীরা।
পদ্ম এখনো ছোট আছে, কড়ি এখনো সব ছোট, এখন সেরকম পদ্ম ফুল ধরতে পারবো না, বলতে পারছি না। তাই এই নিয়ে আমাদের আশা সব, কিন্তু ছেলেপুলেদের এই নিয়ে বাজার করতাম, সব কিছু করতাম বড় পুজোয়। তাই এবারে মনে হচ্ছে সেরকম বাজার হবে না মনে হচ্ছে আমাদের, কেনাকাটা কোনো ফুল ছোট তো। হ্যাঁ মনে হচ্ছে কেনাকাটা সেরকম হবে না বাজার, মাল ছোটোর জন্যে কিছু করতে পারছি না এখন। দেখি বাজার ধরার চেষ্টা করছি যতটা পারি। তা আমাদের এখানে আমরা তো ফুলমূল তুলি, আমাদের মেন লিডার হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।